প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি নিয়োগবৃত্তি প্রকাশ করেছে। এখানে আপনার হচ্ছে 6টা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। তো 6টা ক্যাটাগরিতে আপনার কী কী পদে লোক নেওয়া হবে, কী কী শিক্ষার যোগ্যতা আছে, আবেদন করে শুরু হবে, শেষ হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তাহলে এটা এটা মূলত পাবলিশ হয়েছে 19 ডিসেম্বর। তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6টা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, এটি সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন সার্কুলার প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে আপনার আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আমি ভিডিও শুরু করি। তো বলা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এখানে আপনার হচ্ছে সহযোগী অধ্যাপক 3টি স্থায়ী এবং সহকারী অধ্যাপক 1টি স্থায়ী। তারপরে বলা আছে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, এখানে আপনার আছে সহযোগী অধ্যাপক 1টি স্থায়ী এবং সহকারী অধ্যাপক 1টি অস্থায়ী এবং প্রভাষক 1টি অস্থায়ী, এটা হচ্ছে বিভাগ। আর 3 নম্বরে বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞান বিভাগ অধ্যাপক 1টি স্থায়ী এবং ব্যবস্থাপনা বিভাগ আপনার হচ্ছে সহযোগী অধ্যাপক 1টি স্থায়ী এবং ব্যবস্থাপনা ব্যবস্থাপনা শিক্ষা বিষয়। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ এখানে বলছে সহকারী অধ্যাপক 3টি স্থায়ী এবং প্রভাষক আইন বিষয়ক 1টি অস্থায়ী। এবং হচ্ছে 6 নম্বরের পদটি বলা আছে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ প্রভাষক 1টি অস্থায়ী। তো এটা তো আপনার হচ্ছে বেতন স্কেলে হচ্ছে 56,500 থেকে 74,400 টাকা এবং সহকারী অধ্যাপক হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা, ঠিক আছে। তো আর সহযোগী অধ্যাপক আপনার হচ্ছে 50,000 থেকে 71,200 টাকা এবং প্রভাষক টাকা হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এটা মূলত আপনার হচ্ছে 10 টাকার ব্যবহৃত ডাক টিকিট নিজ নিজ ঠিকানা সম্মিলিত খামে পাঠিয়ে আপনার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস হতে অফিস চালানোর সময় আপনার সংগ্রহ করতে হবে। অবশ্যই বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফর্মে আপনার আবেদন করতে হবে। আর এটা আপনার হচ্ছে 11/1/2023 তারিখের মধ্যে 10 সেট আবেদন রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ এবং টাঙ্গাইল 1902 বরাবর অফিস চালানোর সময় ভিতরে আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তো বৈদেশিক বিদ্যাপীঠ হয়তো অর্জিত ডিগ্রি এবং সিজিপি এক্ষেত্রে মন্ত্রণালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে সমতা বিধানে সার্টিফিকেট আবেদনের সাথে আপনাকে জমা দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু চাকরির সার্কুলার আপলোড করা হয়। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।